চিলড্রেন, আজ আমরা পড়বো বিজ্ঞান ও পরিবেশ। সবাই পেজ নাম্বার 41 খোলো। আজকে আমাদের মানবদেহের দুটি শারীরিক প্রক্রিয়া পড়া হবে। মানবদেহ কয়টি প্রক্রিয়ার সাহায্যে পরিচালিত হয়? সেই দুটি প্রক্রিয়া হচ্ছে, একটা হচ্ছে রক্ত সংবহন প্রক্রিয়া আর একটা হচ্ছে রিচন প্রক্রিয়া। সংবহন কথাটির অর্থ হল প্রবাহ। রক্তের সংবহন কথাটির অর্থ হচ্ছে রক্ত প্রবাহ, যে শারীরিক প্রক্রিয়ার মাধ্যমে সারা দেহে রক্ত এছাড়া পুষ্টি ও অক্সিজেন ছড়িয়ে পড়ে, তাকেই আমরা কি বলবো, রক্ত সংবহন প্রক্রিয়া। এই রক্ত সংবহন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে হৃৎপিণ্ড। আমাদের শরীরের বুকের দুপাশের দুটি থাকে ফুসফুস এবং মাঝখানে থাকে হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ডের কাজ হচ্ছে সংকোচন এবং প্রসারণের ফলে রক্ত সংবহন করা। এই দুটো হচ্ছে ফুসফুস আমাদের, এটা হচ্ছে হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডের চারটি প্রকোষ্ঠ থাকে। উপরের দুটি প্রকোষ্ঠকে বলা হয় অলিন্দ এবং নিচের দুটি প্রকোষ্ঠকে বলা হয় নিলয়। আমাদের বাম দিকে যে অলিন্দ এবং নিলয় থাকে সেটাকে বলা হয় ডান অলিন্দ, এবং আমাদের ডান দিকে যেটি অলিন্দ এবং নিলয় থাকে তাকে বলা হয় বাম অলিন্দ এবং বাম নিলয়। শিরা এবং উপশিরার মাধ্যমে রক্ত প্রথমে ডান অলিন্দে প্রবেশ করে, প্রবেশ করে সংকুচিত হয়ে যায়। সংকুচিত হওয়ার ফলে মাঝখানে একটি কপাটিকা থাকে, সেই কপাটিকাটি খুলে যায়, খুলে সেই রক্ত ডান নিলয়ে প্রবেশ করে এবং তারপরে সেই নিলয় সংকুচিত হয়ে যায় এবং এখানে একটি কপাটিকা আছে, সেই কপাটিকা খুলে যায়, খুলে গিয়ে সেই রক্ত ফুসফুসে চলে যায় এবং এই রক্ত আবার ধমনীর মাধ্যমে বাম অলিন্দে প্রবেশ করে এবং সংকুচিত হয়। সংকুচিত হওয়ার ফলে এর মধ্যবর্তী একটি কপাটিকা থাকে, সেই কপাটিকাটি খুলে যায় এবং বাম নিলয়ে প্রবেশ করে। বাম নিলয়ে প্রবেশ করার পর রক্ত এই বাম নিল